Marhaba bikum, salamun alaikum. Bid'at boru na bebichar boru. এই ভিডিও শুরু করার আগে আসুন আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাত তো আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতেও খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না, কি বলবে আরে হোক না কেন একটা রাত তো সে এবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো একটি ভিডিও ক্লিপ দেখি। ইমামগণ একমত এই মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা। কি জেনা করার পাপটা? কি হালকা? কোন কোন তাবেঈও এই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, যে মানুষ যদি কেউ উপস্থাপিত হয় আল্লাহর সামনে চোর হিসাবে, জেনাকারী হিসাবে, তাও ভালো বেদাত না করার চাইতে। কারণ চোর, জেনাকারী, তারপরে সুদখোর, এদের পাপের মাপ আছে, কি আছে, আল্লাহ তাহলে ক্ষমা করতে পারেন। কিন্তু বেদাতি, ওকে জাহান্নামে যাওয়া লাগবে আগে, তারপরে ক্ষমা হবে, বুঝতে পারলেন? কিন্তু ভাষাটা ব্যবহার করা আছে কি খুব কড়া, কঠিন ভাষা, যেটা আপনাদের কাছে খুব ভারী হয়েছে, তাই না? খুব ভারী হয়েছে। এইভাবে না বলাটাই ভালো ছিল, যেভাবে সালাফরা বলেছেন ওইভাবে বলাটা দরকার ছিল, যেই বলুক না কেন এভাবে বলার দরকার ছিল। সুপ্রিয় দর্শক, আমরা দুটো ভিডিও ক্লিপ দেখলাম। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কি বলা হয়েছে সেখান থেকে দেখি। সূরা হাদিদ আয়াত 25। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরা অবশ্যই প্রেরণ করেছি রসুলগণকে সুস্পষ্ট দলিল সহ। ওয়া আনসালনা মাআহুম আল কিতাব, আর আমরা তার সাথে দিয়েছি আল কিতাব, মহান আল্লাহ আহকামুল হাকিমিন। শুধুমাত্র রসুল প্রেরণ করেই তিনি ক্ষান্ত হন নাই, বরং সকল রসুল মানে রাসুলগণের সাথে, ওয়া আনসালনা মাআহুম, তাদের সাথে দিয়েছি আল কিতাব। তাহলে রাসূল নিজস্বভাবে কিছু বলতে পারেন না। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিউন, সেটা বরং ওয়াহি, তার প্রেরণা সেখান থেকেই বলেন। এটা হলো লজিক, ইয়ান্তিকু অর্থ লজিক দেন না। এখানে এসে বলা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলগণকে দিয়েছি সুস্পষ্ট দলিল। ওয়া আনসালনা মাআহুম, আর তার সাথে প্রেরণ করেছি আল কিতাব। তা রাসূলের সাথে কি থাকে? একটি কিতাব থাকে, আর অন্য কিছু থাকে না। অন্য সেটা কি? ওয়াল মিসান, এটাই মিজান, এটাই হলো মানদণ্ড। আল কিতাব, এটাই হলো মানদণ্ড। লিয়া কুমা আন্নাস বিল কিস্ত, যাতে মানুষকে দাঁড় করানো যায় বিল কিস্ত, একটা জাস্টিস লেভেলে। তাহলে কিতাব হলো মিজান, ব্যারোমিটার, এর দ্বারা মানুষকে দাঁড় করানো হয়, কোন মাত্রায় সে দাঁড়িয়ে রয়েছে সেটা। ওয়া আনসালনা আল হাদিদ, আর এটাই হলো হাদিদ, শক্ত লোহা। ফিহে বাসুন শাদিদ, এর মধ্যে রয়েছে অনেক অনেক শক্তি। ওয়া মানাফিউল নাস, এবং অনেক উপকার। লিয়ালামাল্লাহু
man yansuruhu wa rusulahu jate mahan allah ahkamul hakimin jante paren ke take sahajjo korche ebong tar sei barta bahok ke sahajjo korche bil gaib e gaib ekhan theke adrishyo theke bishwasher somosto bishoy gulo to adrishyo she gaib dekhe take sahajjo korche innallaha qawiyyun aziz anishay mahan allah shaktishali porakranto pore 26 number adeshe bola hocche walaqad arsalna nuhan wa ibrahim ar amrai peron korechi nuh ke o ibrahim ke wa jalna fi zuriyati ha ar amra tar bongshoddhor theke baniyechi nubuwata wal kitab nabuwat o kitab tar mane ibrahim o nuhur bongshoddhor theke baniyechen nabuwa barta procharok wal kitab ei kitaber তাহলে বংশধর নবুয়া সেটাই হলো কিতাব ফা মিনহুম মুহতাদ আর তারাই হলো সুপথের অধিকারী মুহতাদ তারাই হেদায়েত প্রাপ্ত ওয়া কাসিরুন মিনহুম ফাসিকুন আর তাদের অধিকাংশই বিরুদ্ধচারী অমান্যকারী ফাসিক summa qaffayna ala asarihim bi rusulina tar pore unugoto kore diyechhilam follower korechhilam ala asarihim shei oitijjer nuh o ibrahimer bi rusulina rusulder dara wa qaffayna bi isa ibn maryam ar তাদেরও ফলোয়ার করেছিলাম ঈসা ইবনে মারিয়ামকে ওয়া আতাইনাহু ইনজিল আর তাকে দান করেছিলাম ইনজিল ওয়া জালনা ফি কুলুবেন আর তাকে দিয়েছিলাম কুলুব অনেক আত্মা আল্লাযিনা আত্তাবাউহু রাফাতান ওয়া রাহমাতান তারা এই কিতাবের ইনজিলের ইত্তেবা করেছে রাফাতান ও রাহমাতান একটা অনুগ্রহ দয়ালু ও রহমতের সাথে এই যে রাফাতান ও রাহমাতান ইত্তেবা করছে রাফাতান ও রাহমাতান কার ইনজিলের কে করেছেন ঈসা ইবনে মারিয়াম ওয়া রাহবানিয়াতা ইবতাদাউহা তার সেই দরবেশরা কার দরবেশ ঈসা ইবনে মারিয়ামের দরবেশটা কি করেছে ইবতাদাউহা বিদআত করেছে এই কিতাবের বিদআত করেছে মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগাই রিদওয়ানিল্লাহ আল্লাহ যা লিখে দিয়েছেন তাছাড়া তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা বিদআত করেছে এখন যে বিদআত হয় সেটা কিন্তু এটা না রিদওয়ানিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য করেছে বিদআত করেছে উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা কিন্তু তারা ইজরাজি যেটা করেছিল বিদআত যেটা করেছিল এর পরিচর্যা যত্ন পরিপালন যেভাবে করা দরকার হাক্কা রিআয়াতিহা যেভাবে তার পরিচর্যা করা দরকার সেটা তারা করেনি নতুন করে বিদআত তৈরি করেছে কিন্তু বিদআতের কোনো পরিচর্যা যেটা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে করা হয়েছে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি সেই উদ্দেশ্যে যে বিদআতটা করেছিল সেটা তারা পরিচর্যা করে আমল টামল করে নাই ফা আতাইনা আল্লাযিনা আমানু মিনহুম আজরাহুম তাদেরকে দিয়েছিলাম উপযুক্ত পারিশ্রমিক যারা তাদের মধ্যে থেকে ঈমান এনেছিল
ওয়া কাসিরুন মিনহুম ফাসিকুন তার অধিকাংশ ছিল ফাসিক বিরুদ্ধচারী তারা এগুলোকে মানতে চায় না আসলে এই যে বিদআত দ্বারা একটা পরিসর বৃদ্ধি পায় আমাদের সমাজে আমরা দেখলাম দুই দুই জনের বক্তব্য দুই জনের বক্তব্যের মাধ্যমে আমরা দেখেছি তার কি ধরনের কথা বলছে সমস্ত অশালীন কথা বলছে মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই কোরআনে এখানে লিখে দিয়েছেন যে কোনটা বিদআত যারা আল্লাহর রিদওয়ান চায় এই উদ্দেশ্যে কিছু বিদআত উদ্ভাবন করে তা পালন করে না তার জন্য কঠিন শাস্তি এগুলো বলেনি বলছে ফা আতাইনা আল্লাযিনা আমানু মিনহুম আজরুহুম যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে তাদের জন্য তাদের মূল্য রয়েছে ওয়া কাসিরুন মিনহুম ফাসিকুন তাদের অধিকাংশই থাকে যারা বিদআত করে তাদের অধিকাংশ থাকে ফাসিক বিরুদ্ধচারী আর এখন আমাদের সমাজে আহলে হাদিস গোষ্ঠীর লোকেরা মানে কিভাবে শিরিক বিদআত কোরআন হাদিস কোরআনে শিরিক আছে ওখানে শিরিক দিয়েছে কোরআনে বিদআত নাই অপরাধ নাই ওরা নিয়েছে তাদের সে কথিত হাদিস থেকে হাদিসের বিদআত থেকে বিদআত শব্দ নিয়েছে শিরিক বিদআত বলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন এখানে কখনোই বলেন নাই যে বিদআত একটা বিশাল পাপ শিরকের পরে যে পাপ সেটা হলো বিদআত এই কথা আল কোরআনে বলা নেই তারা তাদের যেই বানানো ধর্ম সেখান থেকে তারা বলছে এটা কিন্তু এইখানে যেই কথা বলা হয়েছে যে বিদআত যারা করেছিল পরে যারা বিদআত করেছিল তারা সেটা করতে পারে না সেটা পালন করে নাই এখন দেখবেন যে অনেক কিছু ভালো ভালো কথা কিছু কিছু গ্রন্থে রয়েছে কিন্তু তারা সেগুলো মানে না তারা ফাসাদ সৃষ্টি করার জন্য এই সমস্ত কথা বলে থাকে তারা বারবার শিরিক করে এই যে আল কোরআনের পাশাপাশি তার আরও একটা গ্রন্থ তৈরি করছে মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনের সুরা নিসার 48 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আল্লাহ ক্ষমা করবেন না আন ইউশরিকা বিহি যারা এই কিতাবের সাথে শরীক করে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এটা কিন্তু বিদআত নয় তারা যে সমস্ত গ্রন্থ বানিয়ে আসলে অ্যাড করেছে এটা হলো শিরক আর বিদআত হলো যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি ভালো কিছু করে সেটাকে বিদআত বলা হচ্ছে আর এটা তো বানাইছে একটা শিরিক বিদআত যে বিদআতের অপরাধ আল্লাহ নেননি তার জন্য শাস্তির কথা বলেন নাই তারা তাদের গ্রন্থে শাস্তির কথা বলেছেন তারা যে সমস্ত কথা বলেছেন শাররু মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার এই রকম কথা এখানে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি যারা এই কিতাবের সাথে শিরিক করবে ওয়া ইয়াগফিরু মা দুনি যালিক লিমান ইয়াশা আল্লাহ চাইলে এর বাইরে অপরাধ ক্ষমা করতে পারেন ওয়া মান ইউশরিক বিল্লাহ আর যে আল্লাহতে শিরিক করবে প্রথম শিরিক হলো এই কিতাবের সাথে আর দ্বিতীয় শিরিক হলো আল্লাহতে যারা আল্লাহতে শিরিক করবে ফাকাদ ইফতারা ইসমান আযীমা তারা একটা বড় ধরনের গুনাহ করলো এটাই বলা হচ্ছে তাহলে শিরিক একটা বড় ধরনের অপরাধ কিন্তু বিদআত বানাইছে এটা আল কোরআনে বড় ধরনের অপরাধ বলা হয় নাই বিদআতের অপরাধটা এতটাই জঘন্য বলার চেষ্টা করছে যে একজন লোক সেই দিনে মসজিদে যায় ইবাদত বন্দেগী করার চেয়েও একটা পতিতালয়ে থাকা ছোট অপরাধ মাযাল্লাহ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বানি ইসরাইলের 32 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে ওয়ালা তাকরাবু জিনা
তোমরা জিনার ধারি কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশাতান আর নিশ্চয় সেটা ফাহিশা ওয়া সাআ সাবিল আর একটা খারাপ নিকৃষ্ট পথ জিনা করতে বলা হয় না জিনার ধারি কাছে জিনা করা হয়েছে আর কেউ যদি বলে যে পতিতালয়ে যাওয়া এটা বড় অপরাধ নয় বিদআত এটা বড় অপরাধ মাযাল্লাহ কিভাবে এরা বিকৃত করেছে আল কোরআনের সাথে অন্যান্য গ্রন্থকে সংযোগ করে একটা যেটা অপরাধ নয় সেটাকে অপরাধ বানিয়ে আর অন্যান্য বড় বড় অপরাধকে ছোট করে দিচ্ছে একটা বিশাল হ্যাঁ বিকৃতি করার চাল তাই আপনাদেরকে সাবধান হতে হবে আসুন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা মানি আল কোরআন বুঝি আল কোরআন থেকে শিক্ষা নেই আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন